Assalamualaikum viewers, welcome back to my channel Rita's Cooking and Blog. আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নতুন বাচ্চাদের জন্য খুবই কম খরচে ঘরে আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাচ্চাদের কাঁথা মেশিন দিয়ে। যাদের পাশে মেশিন আছে তারা খুবই সহজে এই কাঁথাগুলো তৈরি করে ফেলতে পারবেন। পুরাতন উন্না বা জামা দিয়ে এটা তৈরি করা যায় অথবা নতুন কাপড় কিনে নিয়েও তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই কিভাবে করতে হয়। প্রথমে আমরা একটা উন্নার অর্ধেকটা কেটে নিয়েছি। এটার কোনো পরিমাণ নিয়ে আপনারা যে যতটুকু নিয়েন নেন। এবার এটাকে দুই ভাগ করে নিচ্ছি। পরে যে ভিতরটা এভাবে ভেঙে দিব, দুইটা এভাবে সমান করে, এই যে এভাবে সমান করে তারপরে আমরা শিলি নিব। একেবারে বর্ডার ভাঙা বর্ডারের মতো ভেঙে নিব আর কি, মানে বর্ডারের মতো ভেঙে নিব আর কি। এখন সেলাই করবো এই জায়গাটা। এবারে আমরা এই জায়গাটা সেলাই করব। আমার ফুফির নতুন বেবি হবে তাই আমরা কাঁথাটা তৈরি করছি, ভাবলাম এটা এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক এই ভিডিওটা আশা করছি কাজে লাগবে, কারণ অনেকে এটা তৈরি করতে পারে না। এই যে আমাদের এই জায়গাটা শিলানো হয়ে গেছে। এখন এই সাইডটা এভাবে ঘুরিয়ে এটারও এভাবে আমরা বর্ডার ভেঙে চার ফুটটা আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বর্ডার ভেঙে সেলাই করবো। এখন আরেক সাইডে এসেছি, এই যে এভাবে আমরা বর্ডারটা ভেঙে ভেঙে সেলাই করবো পুরোটা। আমাদের এই সাইডেও সেলাই করা শেষ। সাইডটা খুনা আগে সেলাই করে নেব। এখন আমরা তিন নম্বর বর্ডারটা ভেঙে দিচ্ছি। এটা খুবই সোজা, আপনারা সবাই এটা তৈরি করতে পারবেন। আপনারা শুধু এভাবে ভেঙে চারটা খুনা আগে সিলিয়ে নেবেন। এটা যে কোনো কাপড় দিয়ে আপনারা করতে পারেন। খুব সহজেই করা যায়। আমি বানাচ্ছি তাই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যে যতটুকু বড় করবেন শুধু বর্ডারটা এইভাবে আগে চার কোনা ভেঙে নেবেন। এভাবেই আমরা সবগুলো সিলিয়ে ফেলবো। এই পাড়াটা আরো ধুয়ে দিতে পারেন, কাছেও দিতে পারেন। আমি এরকম
টেনে টেনে ছিলিয়ে নিলাম। এবার আমরা তিন নাম্বার বানিয়েছি ডিজাইন দিব এইভাবে সবগুলো সেলিয়ে দিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে আমি